3 জানুয়ারি বিকেল 4টা। এ সময়ে খোলা থাকার কথা থাকলেও বন্ধ ধানমন্ডির উইমেন্স ওয়ার্ল্ড বিউটি পার্লার, তালা দিয়ে গায়েব সবাই। ঘটনা কি জানতে একটু পেছনে ফেরা যাক। 26 ডিসেম্বর 2023, পুলিশের কাছে খবর আসে বিউটি পার্লারের আড়ালে গোপনে সিসি ক্যামেরা দিয়ে নারীদের স্পর্শকাতর ভিডিও ধারণ করছে এই উইমেন্স ওয়ার্ল্ড বিউটি পার্লারের ধানমন্ডি শাখা। খবর পেয়ে ছুটে যায় পুলিশ, সত্যতাও ধরা পড়ে হাতে নাতে। উদ্ধার করা হয় 2টি সিসি ক্যামেরা, আটক করা হয় 3 জনকে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় একটি মামলা করে। ধানমন্ডি ব্রাঞ্চ সকালে কিছু সময়ের জন্য খুললেও বিকেলের আগেই এখন বন্ধ হয়ে যায় এই শাখাটি। খুলছিল, আজকে খোলা ছিল, দুপুর পর বন্ধ হয়ে গেছে। এমন লুকোচুরির কারণ কি? একই প্রতিষ্ঠানের রাজধানীর অন্যান্য ব্রাঞ্চ খোলা থাকলেও ধানমন্ডির এই শাখা বন্ধের কারণ জানতে যোগাযোগ করলে কর্তৃপক্ষ দিলেন খোড়া যুক্তি। আসলে আজকে ব্রাঞ্চ বন্ধ থাকার কারণ কি? নির্বাচনের জন্য মেবি বন্ধ করে যাচ্ছে, আমি বলতে পারবো না শিওর। পুলিশের জবাব সোজা সাপটা, এমন ধরনের অপরাধ মেনে নেওয়া হবে না। কোনো অসাধু চক্রের সঙ্গে মালিক পক্ষ জড়িত থাকলে আনা হবে আইনের আওতায়। এই ফুটেজগুলো কোনো ডার্ক ওয়েব বা কোনো বাইরের কোনো গ্রুপের কাছে বা কোনো সাইটের কাছে ব্যবসার জন্য বিক্রি করেছে কিনা সেটা আমরা খুঁজে দেখব। পলাতক উইমেন্স ওয়ার্ল্ড বিউটি পার্লারের মালিক, মা ও মেয়ে দেশের বাইরে অবস্থান করছেন বলে জানিয়েছে পুলিশ। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।